হ্যালো, আমি দাসদা। আজ তোমাদের নিয়ে এসেছি নতুন ধরনের এক ধরনের জলরং। দেখো, হর্নবিল পাখি কীভাবে কালার করবে। সব থেকে লাইট কালার দিয়ে শুরু করছি। দুটো একই পাখি, দুটো ধরন গরনটা আলাদা খালি। এটা তো সেই একই ধরনের কালার, যেহেতু দুটো একই প্রজাতির পাখি বানিয়েছি। এটা আমি হোয়াইট ছেড়ে দিচ্ছি উপরটা। তো ম্যাডাম, হোয়াইট ছেড়ে দাও। হোয়াইট তো যখন খুশি কালার হোয়াইট চেপে দিতে পারো কালার দিয়ে, কিন্তু হোয়াইট না ছাড়লে মুশকিল হয়ে যাবে। তো ঠিক তাই, ইয়েলো, গ্রিন, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালার বেশি ব্রাইট হয় না। ইন্ডিয়ান কালার, এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। এগুলো যদি বিদেশি উইন্ডসর নিউট্রাল কালার হতো, তাহলে এর ব্রাইটনেসটা অনেকটাই বেটার হতো। এক ধরনের কালার হয় বিদেশি কালার, একবার ইউজ করেছি, অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। জাস্ট অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। এগুলো নিচের দিকে একটু ডার্ক দিয়ে দাও, যাতে ভলিউমটা আসে। নিচেটা ডার্ক, উপরটা লাইট, ওটার ক্ষেত্রেও ঠিক তাই। বিশেষ করে এই জায়গাটাতে একটু নিচেতে যখন এই কালারটাই দেবো, একটু ডার্ক
জেনারেলি আমি আগেও বলেছি পাখির নিচের ঠোঁটের কালার একটু ডার্কই হয়। এটাকে তো ঠিক তাই, ডার্কটা আমি দিয়ে দিই আগে, যেহেতু আমার তুলিতে আছে এখন, আর উপরে ব্রাইট কালার। প্রকৃতির দেওয়া রং কল্পনার বাইরে যে রকম হতে পারে, প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে দেখে। এখানে যা পাচ্ছি কালার দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হর্নবিল, আমাদের দেশের নয়, সম্ভবত মেক্সিকো ফ্যাক্সিকোর দিকে হবে। হ্যান্ডবিলে এরকম হর্নবিল, আমাদের দেশের পাখিরা এতটা ভদ্র, এত কালার নেই। কালার তুলে নিতে হচ্ছে, ব্লুর সাথে ব্ল্যাক পাঞ্চ করে একটা কালার দেব, যাতে ব্ল্যাকটা শুধু ব্ল্যাক ভালো লাগে না। শুধু ব্ল্যাকে ফ্যাকাশে ফ্যাকাশে কালার আসে যায়। লাইট কালার আগে দিয়ে দিলাম, তারপরে ডার্ক কালারটা দিলাম।
এইভাবে কালার চাপাও একটার পর একটা, ভালো করে অবজার্ভ করো, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।